ফের কি ফিরে এলো শীত সকাল সন্ধ্যায় ফের ঠান্ডার আমেজ আবহাওয়ার খামখে আলিপনায় সমস্যায় পড়েছে শহরবাসী বিদায় বেলায় আবারও কি শীতের আগমন আবহাওয়ার খামখে আলিপনায় অস্বস্তিতে পড়েছে সকলেই কখনো ঘূর্ণাবর্তের কারণে তাপমাত্রা বাড়ছে আবার কখনো কখনো এক ধাক্কায় তাপমাত্রা কমছে বেশ খানিকটা ঠিক যেন আবহাওয়ার মুড সুইং দক্ষিণবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রার পারদ চড়েছিল বেশ খানিকটা বেলা বাড়তেই বঙ্গে অনুভূত হতো গরম কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত কেটে যাওয়ার পরে ধীরে ধীরে বঙ্গে আবারও অনুভূত হচ্ছে শীত একই দিনে তিন ডিগ্রির বেশি পারদপতন কলকাতায় তবে এই আবহাওয়া খুব বেশি দিন স্থায়ী হবে না বলেও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এরকম আবহাওয়া আর কতদিন থাকবে তবে আবারও কি বঙ্গে ফিরে এলো শীত এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে এবার শীত নিয়ে বড় সড়ো আপডেট হাওয়া অফিসের আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবে শীত দশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া হালকা শীতের আমেজ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত ফাল্গুন মাস পড়তেই শীতের বিদায় হবে ঘূর্ণাবর্তের রেশ কাটতে না কাটতেই বঙ্গে ধীরে ধীরে অনুভূত হয়েছিল গরম কুয়াশা কাটিয়ে বেলা বাড়তেই অনুভূত হতো গরম আবারও সন্ধ্যের পরপর রাতের দিকে তাপমাত্রা কমে যেত বেশ খানিকটা আবহাওয়ার এই খামখেয়ালিপনায় অস্বস্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে তবে আগামী দশই ফেব্রুয়ারি পর থেকে বাংলার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গত দুদিনে দক্ষিণবঙ্গে সামান্য কমেছে তাপমাত্রা তবে দিনের বেলায় রীতিমতো গরম অনুভূত হয়েছে বঙ্গে এবছর আর শীতের দাপট ফিরে আসবে না বলেই জানালো হাওয়া অফিস সেই সঙ্গে এবছর সরস্বতী পুজোতে কনকনে শীত থাকবে না বলেও জানালো হাওয়া অফিস বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক সতেরো ডিগ্রি জেলার তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে সকালের দিকে কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে তবে এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা এরকমই ওঠা নামা করবে তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মালদা দুই দিনাজপুর জেলাতেও শুষ্ক আবহাওয়া থাকবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পর থেকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তন হতে পারে আগামী শুক্রবার পর্যন্ত সকালের দিকে উত্তরের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে কার্যত বলা যেতেই পারে সরস্বতী পুজোর পর ধীরে ধীরে বিদায় ঘটবে শীতের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়তে শুরু করবে রিপোর্ট নিউজ স্নোম্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ